এ যেন মহাপ্রলয়ের একটা ম্যাচ। বাউন্ডারি তাণ্ডবে এবার অস্ট্রেলিয়ার ট্রেভিসেট আর মিচেল মার্শ যা করলেন তা তো বিশ্ব রেকর্ডই। আইপিএলে হায়দ্রাবাদের জার্সিতে দিল্লির বিপক্ষে সেই মহাপ্রলয়ের রেস তো অতীত হয়নি খুব বেশি। সেবার পাওয়ার প্লেতে ট্রেভিসেট আর অভিষেক শর্মা জুটি তুলেছিল 125 রান। এবার আন্তর্জাতিক মঞ্চে সেই ভয়ঙ্কর হেড আবারও হাজির স্কটল্যান্ডের বিপক্ষে। আন্তর্জাতিক টি টোয়েন্টির ইতিহাস বদলে এবার অস্ট্রেলিয়াকে বসালেন রেকর্ডের সিংহাসনে। আর্থিক সমস্যার কারণে আয়ারল্যান্ড জানিয়ে দেয় অস্ট্রেলিয়াকে তারা আতিথেয়তা দিতে পারবে না। আইরিশদের যেই সিরিজ বাতিলকেই লুফে নেয় স্কটল্যান্ড, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতন টি টোয়েন্টিতে আতিথেয়তা দিতে তারা রাজি হয় 3 ম্যাচের সিরিজে। বিশ্ব চ্যাম্পিয়ন এই দলটিকে পেয়েই তাই নানা কার্যক্রমে সামিল হয় স্কটল্যান্ড। দেশটির খুদের সমর্থকরা সুযোগ পায় মিচেল মার্শ অ্যাডাম জাম্পাদের সাথে ক্রিকেট খেলতে, সুযোগ পায় সামনাসামনি কথা বলতে। যে সিরিজের আনুষ্ঠানিক ফটো সেশনে তেমন কোনো আয়োজন না থাকলেও এডিনবার্গের সেই দুঃসহ স্মৃতিকে মনে করিয়ে দেয় স্কটল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো এক কামানের সাথেই ট্রেভিসেট আর রেচি বেরিংটন সারেন সিরিজ পূর্ববর্তী ছবি তোলার পর্ব। 4 সেপ্টেম্বর শুরু হয় স্কটল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার প্রথম টি টোয়েন্টি সিরিজ। শুরুতেই ব্যাট করা স্কটল্যান্ড অজি বোলারদের বিপক্ষে 154 রানেই থামে। জবাবে অস্ট্রেলিয়া ব্যাট হাতে জানিয়ে দিল ঠিক কেন তারা টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন। ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক অভিষেক টি টোয়েন্টিকে রাঙাতে পারেননি, ফেরেন 0 রানে। কিন্তু তার অপূর্ণতার সবটুকুই পুষিয়ে দেন ট্রেভিসেট আর মিচেল মার্শের জুটি। হেড 25 বলে খেলেন 80 রানের ইনিংস, মিচেল মার্শ 12 বলে 39। ব্যাস অস্ট্রেলিয়া 9/4 বলে জিতে নেয় 155 রানের লক্ষ্যের যেই ম্যাচ। যে ম্যাচে অস্ট্রেলিয়া তো করে ছাড়ে বিশ্ব রেকর্ড, পাওয়ার প্লেতে 113 রান করে দলটা, আর যার মাধ্যমে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে প্রথম 6 ওভারে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ডটা লুপে নেয় দক্ষিণ আফ্রিকার কাছ থেকে। 2023 সালে প্রোটিয়ারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাওয়ার প্লেতে করেছিল 102 রান। ট্রেভিসেট তো আবারও চমকে দেন যেই ম্যাচে, তার করা 80 রানের 73 রানই তিনি করেছেন পাওয়ার প্লেতে, তাও মাত্র 22 বলে। ভেঙেছেন পল স্টার্লিংয়ের 67 রানের বিশ্ব রেকর্ড। মাত্র 17 বলে 50 করা হেড এখন যৌথভাবে অস্ট্রেলিয়ার দ্রুততম সময়ে টি টোয়েন্টির হাফ সেঞ্চুরি করা ব্যাটার। এমনকি যে ম্যাচে অস্ট্রেলিয়া মাত্র 54 বলেই ম্যাচ জিতে নিয়ে নতুন এক জায়গাতেও করেছে বিশ্ব রেকর্ড। সবচেয়ে দ্রুততম সময়ে 150+ রানের সংগ্রহ তারা করে জয়টাও এখন অজিদের। সব মিলিয়ে ট্রেভিসেট মিচেল মার্শরা স্কটিশদের ধসিয়ে দিয়ে নিজেদের চ্যাম্পিয়ন তকমার জানান দিল এডিনবার্গে।